নমস্কার বন্ধুরা, হ্যাপি গার্ডেনিং অ্যান্ড কেয়ার টিপস চ্যানেল থেকে আপনাদের জানাই অনেক অনেক শুভেচ্ছা। বন্ধুরা, আজ আমি এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি প্রচণ্ড গরম অর্থাৎ গ্রীষ্মকালে, বর্ষাকালে এবং শীতকালে কিভাবে অ্যাজিলিয়া গাছের পরিচর্যা করলে আপনার গাছ সহজেই ড্রাই ব্যাগে মারা যাবে না, সুস্থ থাকবে এবং সবসময় প্রায় ফুল হবে একটা দুটো, এবং শীতকালে বেশ অনেকই ফুল হবে। তো বন্ধুরা, যেহেতু অ্যাজিলিয়া গাছ এটি একটু ঠান্ডার এলাকার গাছ, তো আমাদের এখানে প্রচণ্ড গরম সহ্য করতে পারে না এবং সহজেই ড্রাই ব্যাগে মারা যায়। তো আমি এই গাছগুলোকে যখন প্রচণ্ড গরম থাকে, তো ওপরে এরকম গ্রিন নেট আছে, আমার গ্রিন নেটের নিচেই রাখা আছে এবং ওপরে আমার একটা গাছও আছে, তার নিচে গ্রিন নেটও দেওয়া, এবং প্রচণ্ড তাপ থাকে বলে মোটামুটি 30-40-এর তাপ থাক 30-40-এ যখন মধ্যে থাকে, তো সেক্ষেত্রে আমি এরকম মাটি টবে এগুলো দিয়ে দিয়েছি, একটু গোল টপ। এখানে এই পটিং সয়েলটা কীভাবে করা আছে ভিডিও আমার ছাড়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর আমি নিচে একটা পাত্রের মধ্যে বালি রেখেছি, তার উপরে এই গাছটিকে রাখা হয়েছে। কখনোই কিন্তু ছাদ স্পর্শ করে অ্যাজিলিয়া গাছ রাখা উচিত নয়, অন্তর্ভুক্তি কিছুটা উঁচু করে উঁচুতে রাখলেও হবে, তাও আমি একটু বালির মধ্যে রেখে দিয়েছি, গাছ ভালো থাকে, অসুবিধা হয় না এবং গাছে সবসময় প্রায় ফুল থাকে। গরমকালে এবং শীতকালে এই বর্ষাকালে কিন্তু যদি গ্রিনেটের নিচেই থাকে, যদি দেখি তাও খুব বেশি বৃষ্টি হয়েই যাচ্ছে কন্টিনিউ, তখন একটা প্লাস্টিক তলা দিয়ে দিই পূর্ণ মতন, যাতে বৃষ্টি থেকে ও ভিজে না যায়, কারণ বর্ষার জলে সবসময় বৃষ্টি পড়তে থাকলে কিন্তু এই রুট রট হয়ে যায় অর্থাৎ এই শিকড়গুলো নষ্ট হয়ে যায় গাছের শিকড়গুলো, তো সেই জন্যে একটু প্লাস্টিক দিয়ে দিলে খুব ভালো থাকে গাছগুলো। বৃষ্টির জল ধরে রেখে সেটাকে গাছে স্প্রে করলে খুব ভালো হয়, কিন্তু কন্টিনিউ বৃষ্টি হলে পরে কিন্তু গাছের শিকড় নষ্ট হয়ে যায়। আর বন্ধুরা, বর্ষাকালে তো হলো, শীতকালে বলবো, শীতকালে এদেরকে পুরো গ্রিন নিতে না রাখলেও হয়, মোটামুটি খোলা আকাশে রাখলেও গাছগুলো নষ্ট হয়ে যায় না, সবসময় ফুল হয়, কারণ শীতকালে তাপমাত্রা তো অনেকটাই কম থাকে, তো সেই তাপমাত্রা গাছের খুব ভালো হয়। আর বন্ধুরা, সারা বছর গাছের খাবার হিসাবে তো আমি এনপিকে 19-19-19 দিয়েই থাকি, তার সঙ্গে বন্ধুরা এই সিউইড, এটাও মোটামুটি প্রত্যেকটা গাছে হাফ চা চামচ মতন দিয়ে দিলে গাছের খুব ভালো হয়। আর এটা হচ্ছে SSP সিঙ্গেল সুপার ফসফেট, এটাও হাফ চামচ মতন গাছের বেশ সেরকম একটু দূর দিয়ে এরকমভাবে অল্প অল্প করে গাছের চারিদিক দিয়ে দিয়ে দিল। এটা হচ্ছে অর্গানিক SSP সিঙ্গেল সুপার ফসফেট, গাছের ক্ষতি হবে না, এটা এভাবে দিয়ে দিলে গাছের খুব গ্রোথ মোটামুটি খারাপ হয় না, ভালোই থাকে। আর বন্ধুরা, গাছে কিন্তু ফাঙ্গিসাইড অবশ্যই দিতে হবে, আপনার কাছে সাফ ফাঙ্গিসাইড থাকলে দেবেন, অন্ততপক্ষে বর্ষাকালে তো সপ্তাহে একবার একবার করে দিতেই হবে, সাফ হোক ব্যারিস্টিন হোক এগুলো সব কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড দেবেন। বর্ষাকালে আমি আর একটা ফাঙ্গিসাইড যেটা ব্যবহার করি, এই ব্লাইটক্স কপার অক্সিক্লোরাইড 50% WP, এটা হচ্ছে কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড। এই ফাঙ্গিসাইডটাও এক বর্ষাকালে বা শীতকালে যখন খুব কুয়াশাচ্ছন্ন কয়েকদিন ভরেই থাকে, সেক্ষেত্রে পাতার এই পুরো ড্রাই ড্রাই থাকে, তখন অন্ততপক্ষে সপ্তাহে একবার করে দিয়ে দিলে খুব ভালো হয় গাছের পক্ষে, গাছ সহজেই নষ্ট হয়ে যায় না। আর বন্ধুরা, NPK 19-19-19 এক লিটার জলে প্রায় 3 গ্রাম, এটাও গাছে অন্ততপক্ষে 10 দিন বা 15 দিন অন্তরন্তর গাছে একবার করে দিয়ে দিলেই গাছ ভালোই থাকে। শীত বর্ষা গ্রীষ্মকালে খাবার এভাবেই দিতে হয়, আর ফাঙ্গিসাইড বর্ষাকালেই বেশি দিতে হয় সপ্তাহে একবার করে, এমনি অন্য বর্ষাকাল বা কুয়াশা থাকলে সপ্তাহে একবার করে নতুবা 15 দিন অন্তরন্তর একবার করে ফাঙ্গিসাইড দিয়ে দিলে খুব ভালো হয়। তো সাপ ব্যারিস্টিন এগুলো তো সিস্টেমিক ফাঙ্গিসাইড, এটাও গাছ যখন প্রতিস্থাপন করা হয় তখন দিয়ে দিলে খুব ভালো হয়। আর এর ব্লাইটক্স এই ফাঙ্গিসাইডটি বর্ষাকাল টাইমে তো অবশ্যই দিলে আমি বলবো গাছের পক্ষে খুবই ভালো হয়। আর যদি বৃষ্টিতে গাছ না ভিজে যায়, তো সেক্ষেত্রে বলবো সাফ ফাঙ্গিসাইড বা ব্যাবেস্টিন, এই ফাঙ্গিসাইডগুলো দিলেও
আপনার গাছ ভালোই থাকবে। এই ছিল আমার এই ভিডিওটি বন্ধুরা, যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন নতুন আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধরে ধরে ভিডিওটি দেখার জন্যে অনেক অনেক ধন্যবাদ। টাটা বন্ধুরা।